আমাদের পূজো 32 বছরে পড়ল। এই বরিশা ক্লাব বা সৃষ্টি সহযাত্রীর উপরে মানুষের প্রবল একটা চাহিদা আছে। থিম পূজো শুরু আমাদের দিয়ে এবং সেই জায়গা থেকে আজকে মানুষের মনে যে চাহিদা সেটা আমরা প্রত্যেক বছর পূরণ করে এসেছি। বরিশা ক্লাবের এই বছরের যে আমাদের থিম, আমাদের থিমের মূল বিষয়বস্তু হলো মারির দেশে ত্রাণের বেশে অন্নপূর্ণা এলো ভেলায় ভেসে। মানে আমরা এই যে পরিস্থিতিতে দুর্গাপুজোটা করছি সেটা একটা অভূতপূর্ব সিচুয়েশন। একদিকে করোনা অতিমারি, আবার কিছুদিন আগে আমাদের এক হয়ে গেছে আমফানের ঝড়, তাতে মানুষ এক দুর্বিষহ জীবনযাপন করছে। সেই জায়গায় দাঁড়িয়ে বরিশা ক্লাব গত 6 মাসে যেভাবে কাজ করেছে মানুষের জন্য সেইটাকেই আমরা থিম হিসেবে এখানে তুলে ধরেছি। আমাদের মূল বিষয়বস্তু ত্রাণ। আমরা এই মণ্ডপটাকে সাজিয়েছি ত্রাণের বিভিন্ন সামগ্রী দিয়ে, যে এখানে দেখবেন ঠাকুর একটি মানে পরিযায়ী শ্রমিক হিসেবেও কিছুটা দেখানো হয়েছে, যেখানে একজন মা তার বাচ্চাকে কোলে নিয়ে আরও 3টে বাচ্চাকে হাত ধরে দাঁড়িয়ে লাইনে যেরকম থাকে সেই রকমভাবে দাঁড়িয়ে আছে। সেখানে একটা সিকোয়েন্স থাকবে যে তাকে কেউ বলবে এই তুমি কে এগিয়ে যাচ্ছ এইরকমভাবে, তখন মা ফিরে তাকাবার যে জায়গাটা থাকবে সেখান থেকে তিনি দেখবেন যে সেই যে মা ত্রাণ নিচ্ছে তিনিই মা দুর্গা, তিনিই দিচ্ছেন তিনিই নিচ্ছেন, এটাই আমাদের মূল বিষয়বস্তু। ডিজিটাল দুর্গার যে প্রয়াস সেটা খুবই সুন্দর প্রয়াস। আমরা প্রত্যেকটা ক্লাব কলকাতা জুড়ে যে এত বড় কর্মকাণ্ডের সাথে লিপ্ত আছি বা আমরা করে এগিয়ে নিয়ে যাচ্ছি বাংলার দুর্গাপুজোকে সারা পৃথিবীর সামনে, তো আমরা তো করে যাচ্ছি, আগামী দিনের ভবিষ্যতের কাছে আমরা কিছু রাখছি না। যে এত সৃষ্টি, এত উৎকর্ষতা, এত সৃজনশীলতা সেইগুলো তো কোথাও থাকছে না। সেই জন্য এই ডিজিটাল দুর্গা আর্কাইভ একটা খুবই বড় ইতিহাস তৈরি করে রাখছে, যা আগামী ভবিষ্যৎ, আগামী পৃথিবীকে আমরা কী কর্মকাণ্ড করেছি দুর্গাপুজোর মাধ্যমে সেটা তারা সেই সময় আরও এগিয়ে যাব যখন আমরা সেই সময় দাঁড়িয়ে তারা দেখতে পাবে। এটা একটা অভূতপূর্ব প্রয়াস। আমি সমস্ত ডিজিটাল দুর্গা কনভেনর মানে আর্কাইভের যে যারা উপদেষ্টা বা কনভেনার তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।